করছি আজকের পড়া পরীক্ষাগারে রাসায়নিক শিল্প অজৈব রসায়ন। আমি দেখবি তোদেরকে নোটগুলো দিয়ে দিয়েছি, ওই নোট থেকে পড়লে হবে। আমি আজকে বই থেকে ভালো করে এটা দাগ দিয়ে দিচ্ছি বা বইটা পড়িয়ে দিচ্ছি, একবার ভালো করে দেখে নে, ঠিক আছে? দেখ, ফার্স্ট হচ্ছে কি, আমাদের ফার্স্ট ইয়ারে শুরু হচ্ছে অ্যামোনিয়া, শুরু করছে হচ্ছে NH3। NH3 দেখ, প্রথমত সংকেত বলছে, সংকেতটা কী বলছে, NH3 সংকেত হচ্ছে তোর অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। বাষ্প ঘনত্ব কত বলা হচ্ছে দেখ, 8.5। আণবিক ভর হচ্ছে কত, 17। পড়তে হবে হচ্ছে অ্যামোনিয়ার প্রস্তুতি, অ্যামোনিয়ার বিভিন্ন রকম লবণ, যেমন হচ্ছে কী কী, অ্যামোনিয়াম ক্লোরাইড যেটাকে বলা হয়ে থাকে NH4Cl, বা অ্যামোনিয়াম সালফেট NH4H2SO4, এটার সাথে পোড়াচুন বা কলিচুন বা কস্টিক সোডা ইত্যাদি মিশিয়ে অ্যামোনিয়া গ্যাসকে উৎপন্ন করা সম্ভব। এবার দেখ, প্রত্যেকটাই আলাদা আলাদা করে ইকুয়েশান আছে। NH4Cl এর সঙ্গে একবার বিক্রিয়া করা হচ্ছে NaOH, দেখ ফার্স্ট বিক্রিয়াটা হচ্ছে NaOH এর সঙ্গে, সেকেন্ড বিক্রিয়া হচ্ছে CaO এর সাথে, থার্ড বিক্রিয়াটা হচ্ছে তোর NaOH এর সাথে দুবার করে। এটা হচ্ছে কম NaOH দেওয়া হয়েছে, এটাতে বেশি NaOH দেওয়া হয়েছে, ঠিক আছে? দুটো আলাদা আলাদা ইকুয়েশান। পরীক্ষাগার প্রস্তুতি, পরীক্ষাগারের প্রস্তুতির ক্ষেত্রে মেনলি কিন্তু আমরা এই ক্যালসিয়াম অক্সাইডটাকে নিয়েই কিন্তু কাজটা করব। পরীক্ষাগারে মেনলি ক্যালসিয়াম অক্সাইডটা নিয়ে কেন করব, কারণ তার একটা কারণ আছে। কারণ দেখ, পরীক্ষাগারে লেখা আছে 1:3 ওজন অনুপাতে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে পোড়াচুন মিশিয়ে আমরা অ্যামোনিয়া গ্যাসকে প্রস্তুত করব। তাহলে এই 1:3 অনুপাতটা আমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এই অনুপাতটা না হলে হবে না। সেম টু সেম ইকুয়েশন দেখ, ওপরে যা ইকুয়েশন সেটাই কিন্তু এখানে লেখা আছে, 2NH4Cl প্লাস CaO ইকুয়াল টু CaCl2 প্লাস H2O প্লাস 2NH3। এবার এখানে দেখ লেখা আছে, পদ্ধতি হচ্ছে 1/2 ওজনের অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে 3/3 ওজনের পোড়াচুনকে মিশিয়ে আমি এটা তৈরি করেছি, ঠিক আছে? মেন হচ্ছে কি হচ্ছে দেখ, আমি এখানে NH4Cl এবং CaO এটাকে এখানে মিক্সচার করলাম। মিক্সচার করার ফলে এখানে কি তৈরি হয়ে যাবে, NH3 আর H2O, জলটা তৈরি হলো, ঠিক আছে? মানে জলের সাথে অ্যামোনিয়াটা মিশে আছে, এই NH3 সঙ্গে H2Oটা মিক্সচার হয়ে গিয়ে আমি এখানে যখন ছাড়বো তখন কি হয়ে যাবে, তখন এখান থেকে ক্যালসিয়াম অক্সাইডটা ঢুকবে। ক্যালসিয়াম অক্সাইডটা ঢুকলে ভেতর থেকে কী হবে, জলীয় বাষ্পগুলোকে টেনে নেবে, জলীয় বাষ্পগুলোকে টেনে নিলে এখান থেকে NH3টা তৈরি হয়ে যাবে। ওই জন্য দেখবি লেখা আছে যে গ্যাসকে শুষ্ককরণ, উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে জলীয় বাষ্পকে শুষ্ককরণ করানোর জন্য আমরা কী ইউজ করছি, ক্যালসিয়াম অক্সাইডকে ইউজ করে থাকি, ঠিক আছে? তাহলে ওইটার জন্য জলীয় বাষ্পগুলো পোড়াচুন দিয়ে ওই জন্য পুরোটা উঠে যায়। এবার বলছে, অ্যামোনিয়া এবং পোড়াচুন উভয় হচ্ছে ক্ষারকীয় পদার্থ হওয়ার জন্য এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে না। CaO অ্যামোনিয়ার সঙ্গে মিশ্রিত জলীয় বাষ্পগুলোকে শোষণ করে কলিচুনে পরিণত হয়। ওই জন্য দেখ বিক্রিয়াটা হচ্ছে কি, CaO প্লাস H2O ইকুয়াল টু হয়ে যাচ্ছে CaOH2, এটাতে তৈরি করে দিচ্ছে, ক্লিয়ার? আচ্ছা, চলে যাচ্ছি আমরা পরবর্তী পেজে, ঠিক আছে? পরবর্তী পেজ হচ্ছে গ্যাসের সংগ্রহ, গ্যাসের সংগ্রহটা কীভাবে করা হচ্ছে। ফার্স্ট অফ অল দেখ, আমরা যখন এখানে পড়লাম, যখন দেখ NH3টাকে কীরমভাবে করেছি, বায়ুর নিম্ন অপসারণ, কেননা শুধুমাত্র এই যে কন্টেনারটার মধ্যে কিছু না কিছু তো গ্যাস তো রয়েছে, তাহলে এই গ্যাসটাকে কী করছে, বাইরে বের করে দিচ্ছে, NH3টাকে আমি ওপরে তুলে দিচ্ছি, ঠিক আছে? মানে ওপরে জায়গাটা দখল করে নিচ্ছে। তার মানে এই জন্য দেখ বলছে, বায়ু অপেক্ষা হালকা বলে চুন স্তম্ভ থেকে নির্গত শুষ্ক অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে সংগ্রহ করা হয়। তাহলে চুন স্তম্ভ থেকে নির্গত শুষ্ক অ্যামোনিয়াকে বায়ুর নিম্ন অপসারণ দ্বারা এখানে কিন্তু সংগ্রহ করা হয়ে থাকে, ঠিক আছে? বায়ুর নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। আচ্ছা, সতর্কতা, প্রথমত বলছে যে বিক্রিয়কগুলো কঠিন অবস্থায় থাকে বলে ভালোভাবে গুঁড়ো করে ব্যবহার করা যেতে পারে, বিক্রিয়ার জন্য বেশি পরিমাণে পৃষ্ঠতল পাওয়া যায়। কঠিন অবস্থা থাকে বলে কী হবে, ভালো করে গুঁড়ো করে ব্যবহার করতে হয়, কারণ গুঁড়ো করে ব্যবহার করলে কী হবে, ডাইরেক্ট বিক্রিয়াটা হবে না, তো আস্তে আস্তে বিক্রিয়াটা হবে। গ্যাস যাতে সহজে বেরোতে পারে ওই জন্য ফ্লাক্সের অর্ধেকটা খালি রাখতে হবে, ফ্লাক্সের অর্ধেকটা খালি রাখতে হবে। ওই জন্য পিকচারে দেখ, ওই জন্য বাকির অর্ধেকটা যে জায়গাটা আছে না সেটা খালি রাখা হয়েছে, ঠিক আছে? এবার বলছি, ভালো করে কর্কটা দিয়ে মুখটা বন্ধ রাখতে হবে। এর কারণ হচ্ছে কি, মুখটা যদি বন্ধ না করি যে কটা যা গ্যাস তৈরি হবে পুরোটাই কিন্তু ওইখান দিয়ে বেরিয়ে যাবে, ঠিক আছে? ওইটার জন্য মুখটাকে কর্ক দিয়ে আটকে রাখতে হয়। আচ্ছা, চলে যাচ্ছে হচ্ছে গাঢ় H2SO4 P2O5 অনাদ্র CaCl2 দ্বারা NH3কে শুষ্ক না করার কারণ কী, কারণ প্রত্যেকটা যে যৌগ আছে না, H2SO4 P2O5 CaCl2, আমরা দেখবি এর আগের পেজে যখন পড়লাম তখন পড়লাম কি, ক্যালসিয়াম অক্সাইডই দিতে হবে, কিন্তু ক্যালসিয়াম অক্সাইডটা দিলে শুধুমাত্র কী হবে, জলীয় বাষ্পটা শোষণ করতে পারবো, কিন্তু বাকিগুলো দিয়ে শুষ্ক করা হয় না। কারণ বাকিগুলো সবকটা মিক্সচার হলে কী হবে, জুত যৌগ তৈরি করবে, জুত যৌগ মানে এগুলো ভেঙে আর কিছু তৈরি হবে না,
ঠিক আছে, সে একসঙ্গে মানে যুক্ত যৌগ তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যামোনিয়ার ধর্ম, অ্যামোনিয়ার ধর্ম হচ্ছে কি, এর অবস্থাটা হচ্ছে কি গ্যাস, বর্ণটা হচ্ছে কি বর্ণহীন, গন্ধ হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত, স্বাদ হচ্ছে সামান্য ক্ষারকীয় স্বাদ, চাপের প্রভাব হচ্ছে চাপ প্রয়োগ করলে তরলে পরিণত করা যায়। অ্যামোনিয়াকে না কন্টেনারে ভরে চাপ দিয়ে তৈরি করা যায়, ক্লিয়ার? তো চাপ দিয়ে দিলে কি হয়ে যাবে না, ওটাকে পুরো লিকুইড ফর্মেটে চলে আসবে। আচ্ছা, বায়ুর চেয়ে অ্যামোনিয়া হালকা, দ্রাব্যতা হচ্ছে অ্যামোনিয়া জলের মতো অত্যন্ত দ্রাব্য এবং জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারধর্মী হয়ে থাকে, ক্লিয়ার? চলে আসছে লাইকার অ্যামোনিয়া। লাইকার অ্যামোনিয়া কি বলছে, 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়ে থাকে। তাহলে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয়ে থাকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লাইকার অ্যামোনিয়ার সঙ্গে তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য, লাইকার অ্যামোনিয়ার সঙ্গে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। তাহলে দেখ, লাইকার অ্যামোনিয়াটা কাকে বলে বললাম, লাইকার অ্যামোনিয়ার সঙ্গে তরল অ্যামোনিয়ার মধ্যে পার্থক্য কি বলছে, দেখ অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলছে লাইকার অ্যামোনিয়া, কিন্তু অ্যামোনিয়াকে ঠান্ডা করে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করলে সেটাকে তরল অ্যামোনিয়া পরিণত হয়। লাইকার অ্যামোনিয়া হচ্ছে ক্ষারধর্মী, কিন্তু তরল অ্যামোনিয়া কিন্তু ক্ষারধর্মী নয়, ঠিক আছে। তাই জন্য বলছে যে এই দ্রবণের মধ্যে 35% অ্যামোনিয়া দ্রবীভূত থাকে। স্বাভাবিক উষ্ণতায় অ্যামোনিয়া দ্রবণ থেকে গ্যাসে পরিণত হয়ে বোতলের মধ্যে অতিরিক্ত চাপের সৃষ্টি করা হয়। এই অবস্থা বোতলে ছিপি খুললে গ্যাসীয় অ্যামোনিয়াটা কি হয়, জলীয় দ্রবণটা ছিটকে আসে। যেটা আমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলে কোল্ড ড্রিঙ্কটাকে যদি ঝাঁকিয়ে বের করা হয় তাহলে কি হবে, ছিটকে বেরোবে। তো তখন বলছে এটি এমন এমন চোখের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, এটি চোখে পড়লে চোখটা নষ্ট হয়ে যেতে পারে। এই জন্য বোতলটাকে ঠান্ডা করে ছিপি খুলতে হয়, এবং বোতলটা ঠান্ডা করে খুললে কি হবে, ওটা কিছুটা দ্রবীভূত থাকে, ফলে বোতলের মধ্যে অ্যামোনিয়া গ্যাসের চাপটা কমে যায়। এই অবস্থায় ছিপিটা খুললে কিন্তু অ্যামোনিয়া ছিটকে এসে চোখে লাগার সম্ভাবনা থাকে না। ওই জন্য দেখবি যেখানে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয় পাশে জলের ট্যাঙ্ক রাখা থাকে, কারণ বাইরে যদি হিট হয়ে যায় না বাস্ট করে যেতে পারে, ওই জন্য জল ঢেলে দেওয়া হয়। অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম, অ্যামোনিয়ার ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট লাইন হচ্ছে যে দুটো গ্যাসীয় পদার্থ মিশে একটি কঠিন পদার্থকে তৈরি করা হয়, সেটা কি NH3-র সঙ্গে HCl-কে মেশানো হলো। NH3-র সাথে HCl-কে মেশানো হওয়ার ফলে NH4Cl তৈরি হয়ে থাকে। তাহলে অ্যামোনিয়া একটি মৃদু ক্ষার, এটি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম লবণ তৈরি করে থাকে। গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়াও তৈরি হয়। কালার কোডগুলো ভালো করে পড়ে থাকবে, কিন্তু কালার কোডগুলো ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। চলে যাচ্ছে তার পরের পার্ট, হচ্ছে কি এই বিক্রিয়ায় দুটো গ্যাস বিক্রিয়ায় দুটো কঠিন পদার্থ উৎপন্ন মানে একটি কঠিন পদার্থ তৈরি হয়ে থাকে, যে দুটো গ্যাসের বিক্রিয়ায়, ঠিক আছে। H2SO4 আর HNO3-র সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে অ্যামোনিয়াম সালফেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট লবণকে তৈরি করে থাকে। ওই জন্য বিক্রিয়াটা দেখ, NH3-র সঙ্গে H2SO4 বিক্রিয়া করলে অ্যামোনিয়াম সালফেট, NH3-র সাথে HNO3 বিক্রিয়া করলে অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়ে থাকে। বিজারণ ধর্ম, বিশেষ বিশেষ অবস্থায় অ্যামোনিয়া মৃদু বিজারণ ধর্ম দেখায়। তীব্রভাবে উত্তপ্ত করলে কতগুলো ধাতব অক্সাইডের ওপর অ্যামোনিয়া গ্যাস চালনা করলে এটি ধাতব অক্সাইডকে বিজারিত করে ধাতুতে পরিণত করে এবং নাইট্রোজেনে জারিত করে। এই বিক্রিয়া থেকে বোঝা যায় যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। তাহলে পরীক্ষার প্রশ্ন আসবে কীরকম, অ্যামোনিয়ার বিজারণ ধর্ম দেখাও, একটা এরকম হতে পারে, অথবা এরকম দেখায় অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন আছে এরকম একটি বিক্রিয়া দেখাও, ঠিক আছে। দুটোই হতে পারে। তো যেমন এক্সাম্পল দেখাচ্ছে কি, 3CuO+2NH3=3Cu+3H2O+N2, দুটোর মধ্যে যে কোনো একটা কি ইকুয়েশন লিখলেই হবে, একটা হচ্ছে কপার মানে কিউপ্রিক অক্সাইড আর একটা হচ্ছে লেড মোনোঅক্সাইড, ঠিক আছে। তাহলে CuOটার নাম হচ্ছে কিউপ্রিক অক্সাইড, PbOটা মানে হচ্ছে লেড মোনোঅক্সাইড, ঠিক আছে। অ্যামোনিয়ার জারণ, এটা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। এখন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যামোনিয়ার জারণ ধর্ম। কি বলছে, অ্যামোনিয়া এবং অক্সিজেনের মিশ্রণ 700 ডিগ্রি টেম্পারেচারে প্লাটিনাম তারজালির ওপর দিয়ে দ্রুত চালনা করলে অ্যামোনিয়া জারিত হয়ে কি নাইট্রিক অক্সাইডকে উৎপন্ন করে থাকে। এখানে কি হয়, প্ল্যাটিনাম অনুঘটক হিসেবে কাজ করে, প্ল্যাটিনামটা তলায় দাগ দিয়ে রাখবে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, অ্যামোনিয়া জারিত হয়ে গিয়ে নাইট্রিক অক্সাইডে উৎপন্ন করছে, প্ল্যাটিনাম অনুঘটক হিসেবে কাজ করছে। তাহলে কে কী নাম হচ্ছে, 4NH3+5O2, মানেই হয়ে যাচ্ছে এখানে 4NO+ হচ্ছে 6H2O। তার মানে এটার প্রত্যেকটা যৌগগুলোর প্রত্যেকটা নাম কিন্তু করে রাখতে হবে, ক্লিয়ার? চলে যাচ্ছি বিভিন্ন ধাতব লবণের সাথে বিক্রিয়া।
অ্যামোনিয়ামের জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড জলে দ্রাব্য বিভিন্ন ধাতব লবণের সঙ্গে বিক্রিয়া করলে ধাতব হাইড্রক্সাইড অধঃক্ষিপ্ত করে এবং ধাতব হাইড্রক্সাইডগুলো বিভিন্ন বর্ণের, যা থেকে অনেক সময় ধাতুকে শনাক্ত করা যায়, এবং অতিরিক্ত NH4 রয়েছে ধাতব হাইড্রক্সাইডগুলো কতগুলো দ্রাব্য এবং কতগুলো অদ্রাব্য হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য NH4OH দিয়ে শনাক্তকরণ করতে হয়, ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল হচ্ছে ফেরিক ক্লোরাইড, ঠিক আছে, FeCl3 NH4OH এর সঙ্গে বিক্রিয়া করলে কী তৈরি হবে, 3NH4Cl প্লাস হচ্ছে FeOH3, তাহলে FeOH3টা হচ্ছে কি বাদামি বর্ণ হবে, ঠিক আছে? অতিরিক্ত NH4OH দিলে এটা কিন্তু অদ্রাব্য হয়ে যাবে, এখানে NH4 দিয়েছে, এখানে হচ্ছে দেখা গেছে বাদামি বর্ণ হবে, যদি অতিরিক্ত দিয়ে দিই তাহলে এটা অদ্রাব্য হয়ে যাবে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড AlCl3, ওটা দিলে কী হবে, 3NH4Cl প্লাস হচ্ছে AlOH3, এই AlOH3টার কালারটা হচ্ছে সাদা, একটা জেলির মতো থকথকে পদার্থ হবে, হুম, যেখানে কিন্তু অতিরিক্ত NH4OHটা দিলে এটা আবার অদ্রাব্য হয়ে যাবে। নেক্সট পয়েন্ট হচ্ছে কপার সালফেট, এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, এটা পারলে দাগ দিয়ে রাখবে। কারণ হচ্ছে, কারণ মেনলি পরীক্ষায় প্রশ্ন আসে কালার কোড দিয়ে, মেন এখান থেকে প্রশ্নগুলো আসে। এখানে বলছে তা কপার সালফেট দ্রবণে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করলে প্রথমে বেসিক কপার সালফেট লবণের সাদা অধক্ষেপ পড়ে, পরে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে অধক্ষেপ দ্রবীভূত হয়ে গিয়ে গাঢ় নীল বর্ণের কিউপুরো অ্যামোনিয়াম সালফেটের দ্রবণ তৈরি করে থাকে। তাহলে কী কী বলছে, গাঢ় হয়ে গিয়ে নীল বর্ণের কিউপুরো অ্যামোনিয়াম সালফেটের দ্রবণ সৃষ্টি করে থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কপার সালফেটে, তাহলে প্রথমে বিক্রিয়া করলে বেসিক কপার সালফেট, দ্বিতীয়টা বিক্রিয়া করলে হচ্ছে কিউপুরো অ্যামোনিয়াম সালফেটকে তৈরি করে থাকে, ক্লিয়ার? এবার হচ্ছে নেসলার বিকারক, নেসলার বিকারকের সঙ্গে বিক্রিয়া পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলা হয় থেকে নেসলার বিকারক বলা হয়, তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে বলা হয় থেকে নেসলার বিকারক বলা হয়। এই নেসলার বিকারককে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে তামাটে রঙের অধক্ষেপ উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে? তাহলে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলা হয় থাকে। নেসলার বিকারক হচ্ছে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করলে তামাটে রঙের অধক্ষেপ পড়ে, এই কালার কোডের নিচে একটা দাগ দিয়ে রাখবি, তামাটে রং এটার নিচে দাগ দিয়ে রাখবি, ক্লিয়ার? চলে যাচ্ছে পরের পেজে, দেখ ওপরটা লাগবে না, করতে হবে হচ্ছে নিচেরটা। দেখ লেখা আছে অ্যামোনিয়া ট্যাঙ্ক বা কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকলে প্রাথমিক সতর্কতা। প্রথমে বলছে কি, অ্যামোনিয়া আমাদের চোখের পক্ষে অত্যন্ত একটা ক্ষতিকর, তাছাড়া নিঃশ্বাসের সঙ্গে অতিরিক্ত অ্যামোনিয়া ফুসফুসে প্রবেশ করলে মানুষ অসুস্থ হয়ে যায়, ওই জন্য কারখানা বা অ্যামোনিয়া ট্যাঙ্ক থেকে যদি হঠাৎ করে অ্যামোনিয়া গ্যাস বেরোতে থাকে, ফাঁকা জায়গা যেখানে অ্যামোনিয়া গন্ধ আসছে না সেখানে চলে যেতে হবে, অনবরত চোখে জলে জলে ঝাপড়া দিতে হবে, কারণ একটু আগে আমরা বলেছি জল যত দেবে তত কী হবে, দ্রবীভূত হয়ে যাবে, তাই জন্য প্রাথমিক সতর্কতা অবলম্বনে ক্ষতির পরিমাণটা কি হয় কম হয়, ঠিক আছে? ওই জন্য বলছে আগে থেকে সতর্কতাটা নিয়ে নেবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যামোনিয়ার শিল্প ব্যবহার কী কী কাজে ব্যবহার করা হয়, বিজ্ঞান থেকেও প্রচুর শর্ট প্রশ্ন আসে। কী কী বলছে, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ফসফেট প্রভৃতি অজৈব সার এবং জৈব সার হিসেবে CONH2O2 এই ইউরিয়াটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে? তাহলে যদি প্রশ্ন আসে অ্যামোনিয়ার থেকে তৈরি দুটি অজৈব সারের নাম লেখো, তখন অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেটের নামটা লিখতে হবে, ঠিক আছে? আর যদি বলে যে অ্যামোনিয়া থেকে তৈরি জৈব সারের নাম লেখো, তখন লিখতে হবে ইউরিয়া, ঠিক আছে? সলভে পদ্ধতিতে সোডিয়াম কার্বনেট, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে অ্যামোনিয়া ব্যবহার করা হয়। তাহলে প্রশ্ন আসতে পারে কি, সোডিয়াম কার্বনেট কী পদ্ধতি তৈরি করা হয়, সলভে পদ্ধতি, নাইট্রিক অ্যাসিড তৈরি করা হয় অসওয়াল্ড পদ্ধতিতে তৈরি করা হয়। কোনো কোনো ওষুধ প্রস্তুতিতে বা স্মেলিং সল্ট প্রস্তুতিতে এটি ব্যবহৃত হয়, ওষুধ তৈরি করতে অ্যামোনিয়া লাগে, আবার স্মেলিং সল্ট ওটা আলাদা জিনিস, তোদের নোটে লেখা আছে ভালো করে দেখবি, স্মেলিং সল্ট। বরফ কারখানা থেকে বরফ প্রস্তুতিতে অন্যান্য শীতলীকরণের জন্য অ্যামোনিয়া ব্যবহৃত হয়ে থাকে, যেখানে বরফ তৈরি কারখানা হয় সেখানে কিন্তু এই অ্যামোনিয়া কিন্তু ব্যবহার করা হয়। অ্যামোনিয়ার শিল্প উৎপাদন, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখ অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে অ্যামোনিয়া কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া হচ্ছে কোনো কোনো ওষুধ প্রস্তুতি, স্মেলিং সল্ট আমি বলে দিয়েছি, শীতলীকরণের জন্য কিন্তু অ্যামোনিয়া গ্যাস কিন্তু ব্যবহৃত হয়। আচ্ছা, এবার হচ্ছে অ্যামোনিয়ার শিল্প উৎপাদন, এটা প্রশ্ন আসতে পারে, হয় বলবে হচ্ছে অ্যামোনিয়ার শিল্প উৎপাদনও বলতে পারে, অথবা বলতে পারে হেবার পদ্ধতি। কী কী ব্যবহার করা হচ্ছে, দেখ অ্যালুমিনা ও কেটুও মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি টেম্পারেচারের উষ্ণতায়
নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে থাকে। তাহলে কী কী বললাম, অ্যালুমিনা ও কেটুও মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতি, এটা কিন্তু টোটালটাই একটা পার্ট কিন্তু, ঠিক আছে। অ্যালুমিনা কেটুও মিশ্রিত আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায় নাইট্রোজেন আর হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়ে থাকে। এটা হচ্ছে কি, N2+3H2=2NH3, এখান থেকে তৈরি হচ্ছে 22.4 কিলো ক্যালোরি। ইউরিয়ার ব্যবহার, নাইট্রোজেন গঠিত জৈব সার রূপে চাষের কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইউরিয়া ফরমালডিহাইড প্লাস্টিক রেজিন উৎপাদনে কাজ করে। কালাজ্বরের ওষুধ ইউরিয়া স্টিবামিন এবং ঘুমের ওষুধ বারবিটিউরেট নামক জৈব যৌগ প্রস্তুতিতে কিন্তু ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। তাহলে ভালো করে একটা দাগ দিবি, কালাজ্বরের ওষুধটার নাম হচ্ছে ইউরিয়া স্টিবামিন, ঘুমের ওষুধের নাম হচ্ছে বারবিটিউরেট নামক জৈব যৌগ প্রস্তুতিতে ব্যবহার করা হয়। বিস্ফোরক পদার্থ হিসেবে নাইট্রোসেলুলোজ তৈরিতে ইউরিয়া কাজে লাগে। তাহলে প্রশ্ন আসতে পারে কি, বিস্ফোরক তৈরিতে নাইট্রোজেন কি মানে ইউরিয়া কী হিসাবে কাজে লাগছে, তখন বলতে হবে নাইট্রোসেলুলোজ, ঠিক আছে। আচ্ছা, লাস্ট ফিনিশিং আর অল্প একটু পার্ট আছে, সেটা হচ্ছে কি, ইউরিয়া শিল্প উৎপাদন। ইউরিয়া শিল্প উৎপাদনে দেখ কী কী রকম কী করা হচ্ছে, পুরো প্রত্যেকটা মানে টোটালটা ইউরিয়াটা পুরোটাই বলতে হবে। দেখুন, প্রত্যেকটা নামও লিখতে হবে। 150 বায়ুমণ্ডলীয় চাপে 200 থেকে 210 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 আয়তন অ্যামোনিয়ার সঙ্গে 1 আয়তন কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া ইউরিয়া উৎপন্ন হয়ে থাকে। বিক্রিয়াটা 2 পর্যায়ে হয়, তাহলে এটা হচ্ছে শর্তটা লিখলাম। প্রথম পর্যায়ে কী হয়, অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়ে গিয়ে অ্যামোনিয়াম কার্বামেট যৌগ তৈরি হয়। ভালো করে পড়বি, অ্যামোনিয়াম কার্বামেট যৌগ তৈরি হয়, নাম হচ্ছে কি, NH2C00NH4, এটা হচ্ছে অ্যামোনিয়াম কার্বামেট। দ্বিতীয় পর্যায়ে অ্যামোনিয়াম কার্বামেট বিয়োজিত হয়ে গিয়ে ইউরিয়া উৎপন্ন করে থাকে, তাহলে নাম হচ্ছে কি, NH2C00NH4, এটা ভেঙে তৈরি করবে NH2CONH2 ইউরিয়া প্লাস হচ্ছে H2, এটা হচ্ছে নামটা। তাহলে ইউরিয়া প্লাস হচ্ছে জলটা এখানে তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এই পর্যন্ত হচ্ছে ইউরিয়া তৈরির প্রস্তুতি। তো এখান থেকে এতটা অবধি পুরোটাই বলতে হবে। আমি আজকে ইউরিয়াটাই পড়ালাম, তোদেরকে নাইট্রোজেনটা পড়ানো হয়ে গেছে, ইউরিয়াটা আমি এখান থেকে পড়ালাম। জেরক্স থেকে পুরোটা আরেকবার করে দেখে নিবি, যেটা এক্সট্রা পার্ট আছে ওটা ওখানে পড়ে নিবি। আর এই পর্যন্ত পড়ালাম, যেটা বুঝতে পারবি না আমাকে জানাবি।